ও খাবে না আর ও ছাড়বে না, ও খাবে না ওও ছাড়বে না, ওকে খাইয়েই ছাড়বে। এটা কেলা গরমের মধ্যে এগুলো খেতে হয় না? হ্যাঁ, বিছানায় তুলে দিচ্ছে খাওয়ানোর জন্য, একদম জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো, নিয়ে গিয়ে একদম জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো, ওখানে শাক পাতা খাবি। ছাগলকে দেখাবো কিছুতেই, কোনো একটা ভালো জিনিস খাওয়াতে গেলে জোর জবরদস্তি। সকালবেলা বাবা ওষুধ খাওয়াচ্ছে একই রকম, শুধু নিয়ে নিয়ে রাস্তা রাস্তায় বাইপাস ধরে ঘোরাও। হ্যাঁ বাবা, ভেন্ডি তো ওইটাতে, ওইটা খাওয়ার জন্য তো বাবা হাতে ছেটেছে, ওই যে ও এর মধ্যেও নাকি ও সেই ভেন্ডি পোড়াটা দেবে। ঠাস ঠাস করবে ভেন্ডি পোড়া দিস না, দুধের সাথে দইটা কি দেওয়া যাবে কি? ও ও কিচ্ছু করবে না, ও খাবে না দাবে না, ওকে খালি ঘোরাও। তাই বন্ধুদের বলি তোকে মৃতদের বা তাদের বাড়িতে চলে যা, গিয়ে গিয়ে ঘুরবে, যা শুধু ঘুরবে বেড়াবে, ও আর কিছু চায় না। ওই দাদা কী দিচ্ছে ওদিকে লক্ষ্য, দাদা কী করছে ওকে খাওয়ানোর জন্য, মানে আমাদেরকে কীরকম করতে হয় না আবার দেখছে। এবারে খাচ্ছে, কারণ ওই সেই ভেন্ডি পোড়া মিশিয়ে দিয়েছে তাই জন্য ওই দেখ। আমি বিছানায় কাউকে খেতে দিই না, তুই বলে তো দাদা তোকে বিছানায় তুলে দিয়েছে খাবারটা, তাতে করে কুটুস তোর কাছ থেকে না খায়। এই দেখো সারা মুখে দই মাখিয়েছে, এবারে তাল কি তালে আছে জানো, এখন এখন গরুর খাবারটাকে খেতে হয়। এবার বাচ্চাদের কাছে যায়, এই বাচ্চাদের মুখে ছাড়ি না, এ বাবা যা সব দই দই করে দিল, যা ছেড়ে দিল অবস্থা, খেনে খেনে ওরো খেনে। আর দেখছে এবারে যদি একটু খাটে ওঠা যায়, এবারে ওর লক্ষ্য গরুর খাবারের দিকে, এই বসে আছি। তিনি খাটে বসে বসে খাচ্ছেন, তার দাদাগুলো খাটে বসে বসে খাওয়াচ্ছে আর ইনি নিচ থেকে দেখছেন। এই দেখো কতবার গলুর ভাগের খাওয়াটা খেয়েছে, বুঝছ? এই তার দেখো মোপে লেগে আছে, এখনো মুখ থেকে টোপে টোপে পড়ছে। আর ওই যে ওই মানে দই খাচ্ছে তার মধ্যে বাছাবাছি করছে, এইটাও কুটুস খেয়ে নেবে, তোর চিন্তা করতে হবে না, তুই বসে থাক খানিকক্ষণ। এই অপেক্ষায় আছে, আর আমি ঘরে আনাজ কাটবো, গরম বাইরে রান্নাঘরে সব আমি নিয়ে বসেছি, পুঁই শাক আলু কুমড়ো দিয়ে তরকারি করব। আর খাবি না কিরে, আর খাবি না? দাদার দিকে বসে আছে, এখুনি দিদি বকা চকা দেয়, মানে না পাচ্ছে বসতে আর না পাচ্ছে উঠতে, এখুনি পিঠে পড়বে না গেলে, ধাই ধাই করে দেবে তখন ঠিক হবে। কি করে তোর শরীর ভালো হবে তুই যদি এত বাঁচাবাঁচি করে খাস? মানে কথাটা রাখতে হবে না, খেয়ে নে বলেছিস, কথাটা রাখতে হবে। আর কথা রাখতে পারছে না, আরো কথা রাখতে পারছে না, আর পারছে না বেচারা। আহা হা,
কি অবস্থা, আর খাবে না, মুখটা ঘুরিয়ে দিচ্ছে, মুখ ঘুরিয়ে দিচ্ছে, দেখেছো? এবারে দেখো, এই আয় আয় দেখো তো, এটা ক দফা চলছে, চার দফা, কিছু বলার নেই, শুধু কেউ এসে বলুক নাই, চল বেড়াতে যাবি, টাটা যাবি, শুধু এই কথাটা কেউ বলুক, টাটা যাবি, ঘর না 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 ঘর একদম, তোমার ঘর না না বন্ধ করে দেবো একদম, গোলু ও গোলু তুমি টাটা যাবে, আচ্ছা দই খাবে, এই দই খাবি, ওরে ওর ওটা ঘর নাড়াবেই না, একদমই নাড়াবে না, আর কিছু আসছে কিনা দেখছি, যদি আরেক দফা চলবে কি, দই শেষ, আর নেই আর নেই, তুমি বাচ্চাদেরকে আদর করছো, ওর আদর কমে যাচ্ছে না, কি 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 বাচ্চা নিবি, একটা বাচ্চা নিবি, রান্নাবাটি খেলবি ওর সাথে, শাট করো শাট করো শাট করে দাও, বলো শাট 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 করে দাও, ছোটো বাচ্চা শাট করতে হয়, তুমি ওকে পাহারা দিতে পারবে, গোলু তোর কাছে যাচ্ছে, তুই দুপা দুপা করে পেছনে সরে যাচ্ছিস কেন, ও ও পুচকু তোর কাছে এগিয়ে এগিয়ে যাচ্ছে, আর ও দুপা করে করে পেছনে সরে যাচ্ছে, সরছিস কেন, পেছনে সরে যাচ্ছে ওকে দেখে, কুটুস দেখছে, পালাচ্ছে গুলু পালাচ্ছে, জানে তো এক্ষুনি কুটুস আসবে, আয় খাটের তলে কেন, তোমায় যদি মাঝারে রাখিব ছেড়ে দেবো না।